বার্গারটিতে যথেষ্ট পরিমাণ চিকেন রয়েছে। নিজের যোগ্যতায় সবকিছু করতে দেয়। ভাই কেমন লাগলো তোমার বলো? অসাম। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আবারও নতুন আরেকটি ভিডিও, রংপুরে আলোচিত প্ল্যান বি, সকলের মুখে মুখে আর কি নাম, প্রচলিত নাম সকলে এখন জানে আর কি, চেনে প্ল্যান বি। রংপুর সুরভি উদ্যানের পিছনে রংপুর কলেজ রোডে প্ল্যান বি অবস্থিত, সেখানে আমরা চলে আসলাম, আমি আমার ভাই সহ। ভাই আছে এখানে, তোমার নামটাই দর্শকদের বলে দাও। আমার নাম চয়নপাল। চয়নপাল, এখন আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব, খাবো দেখুন আপনারা। এই যে চলে এসেছে বার্গার, প্ল্যান বির স্পেশাল বার্গার, মাত্র 40 টাকা। বার্গারের ভিতরে কী কী আছে দেখাচ্ছি আপনাদের। এই যে আপনারা হয়তো তৈরি করাও দেখতে পারবেন ভিডিওটিতেই। এই যে বার্গারটিতে এখানে অনেক কিছু আছে, না খেলে তো বুঝতে পারবো না। চিকেন, ছোটো ছোটো চিকেনের পিস, খুব ছোটো ছোটো করে পিস করে দিয়েছে, সাথে বাঁধাকপি রয়েছে, মেয়োনিজ দিয়েছে, সস রয়েছে। 40 টাকায় দেখি, টেস্ট করি, বানটাও মোটামুটি ভালো মানের মনে হচ্ছে, টেস্ট করে দেখি। ভাই খাও, ভাই টেস্ট করো। পুরো গরম গরম, বানের উপরে তিল এবং কালো জিরা, বানটা 40 টাকার বার্গারে এত সুন্দর বান কল্পনার বাহিরে, অনেক সফট বানটা। ভাই কীরকম লাগতেছে তোমার? ভালো, খুব ভালো। যাই হোক, আমরা টেস্ট করতে থাকি। খাবেন খাবেন। এটা কি বাঁধাকপি? বাঁধাকপি যে বাঁধাকপি দিয়েছে, কাঁচা বাঁধাকপি, অন্যরকম স্বাদ। আসলে কি বাঁধাকপি ছিল এটা? পুরো আনকমন একটা বার্গার বিকালের নাস্তা হিসাবে, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমি বলবো বিকালের নাস্তা হিসাবে পারফেক্ট, বাচ্চাদের জন্য পারফেক্ট। আপনারা বাচ্চাদের সহ নিয়ে আসবেন, টেস্ট করবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমি আরেকটি খাবো। বানটা সফট নাকি বাচ্চাটা? বানটা টেস্টি আছে, চিকেনের পরিমাণও বেশি, দেখা যাক একটু। বরাবরের মতো আবারও রিভিউ দিচ্ছি আমি আজকের ভিডিওতে, প্রতিবার অনেক জায়গায় অনেক রকম রিভিউ দিয়েই যাচ্ছি, আজকেও রিভিউ দিচ্ছি। এই মিনি বার্গারটিতে আমি 10.5-7.5 থেকে 8.5 দেবো, মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আপনারা ট্রাই করে দেখবেন, প্ল্যান বি, প্ল্যান বিতে আসবেন, ট্রাই করে দেখবেন। ভাই কেমন লাগলো তোমার বলো? অসাম। অসাম লাগলো নাকি? পেট ভরেছে? হ্যাঁ পেট ভরেছে। এখন 5-6টা রিভিউ আপনারা শুনুন, তারপর একটু ভাইয়ের সাথে কথা বলবো আমরা, কথা বলে আজকে ভিডিওটি শেষ করে দেবো। রিভিউ দিব আমি 10-7 থেকে 7.5 দেব, ঠিক আছে? যেহেতু স্ট্রিট ফুড তাই আমি বেশি দিচ্ছি না, কারণ সবার তো সব কিছু পছন্দ না। তাদের বান থেকে শুরু করে চিকেনের পরিমাণ A to Z আমার ভালো লাগছে, ঠিক আছে? তারপর স্ট্রিট ফুড হিসাব করে আমি 10-7.5 দিচ্ছি, ঠিক আছে? একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু কথা বলি, কিচেনে কবে থেকে এই বিজনেসটা শুরু করলেন? বিজনেস শুরু হয়েছে 7 তারিখ থেকে। 7 তারিখ? জি। মানে কীরকম সেল হচ্ছে? হচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিচ্ছে। সাড়া দিচ্ছে, জি। মানে নেক্সট আর কী কী প্ল্যান? মানে নেক্সটের প্ল্যান আছে হলো যে আমার চাপ, গরুর চাপ, তারপরে রাইস, প্লেন রাইস, আর তেহেরির ব্যাপারে একটু দেখতেছি ব্যাপারটা, কয়েকদিনের মধ্যেই করবো। ঠিক আছে, আরও আইটেম যোগ হবে? তাই এই 3টা আইটেম মাস্ট যোগ হবে। ভবিষ্যৎ পরিকল্পনা তোমার? যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা বড় রেস্টুরেন্ট দেওয়ার, এখন দেখা যাক 3টা কয়টা দিন যাক,
কয়টা দিন যাওয়ার পর মনে করেন যে টাকা পয়সা আর কি নিজের আর কি নিজের যোগ্যতায় সবকিছু করতে যাচ্ছি পড়াশোনা করা হয় হ্যাঁ পড়াশোনা আমি এবার অ্যাডমিশন দিব হ্যাঁ ফার্স্ট অ্যাডমিশন দিব মানে কোন কলেজে ছিল আমি ছিলাম পুলিশ লাইনে জি ও আমিও পুলিশ লাইনের স্টুডেন্ট এক্স স্টুডেন্ট ভাইয়ের মনের আশা পূরণ হোক বড় স্টুডেন্ট দেবে সে যেন স্টুডেন্ট দিতে পারে সকলে আশীর্বাদ দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন পাপাই চ্যানেলের সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে নেক্সট ভিডিও শীঘ্রই আসছে ধন্যবাদ সকলকে টাটা ভাই একটা কথা বলতে চাচ্ছি আপনারা একটু শুনুন কি বলবা তুমি আমার এই বাড়িটা খুব ভালো লেগেছে আমি পরে এসে খাব সে পরে এসে খাবে ধন্যবাদ টাটা ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলবা সবাই আসবেন আমার এখানে আর ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন।